আসসালামু আলাইকুম। তো প্রথমে একটা ভিডিও বানানো হয়েছে যে ব্র্যাক ইউনিভার্সিটি পড়তে আপনার কত টাকা লাগে। আমি এখানে কোনো প্রেজেন্টেশন দিচ্ছি না, জাস্ট ইনফরমেশনটা কোথায় আছে সেটাই শুধু দেখিয়ে দিচ্ছি মাত্র। আপনারা চাইলে নিজেরাই কিন্তু এগুলো পড়ে নিতে পারেন। আজকে বলছি ব্র্যাক ইউনিভার্সিটির স্কলারশিপ ফর্ম বা স্কলারশিপ কী কী আছে, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সো এটার খরচ কিন্তু অনেক বেশি। সো আপনি কী কী স্কলারশিপ পেতে পারেন সেটার জন্য আমরা এই লিঙ্কটাতে চলে যাব। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে www.bracuniversity.ac.bd, তার মানে এটা কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে। সো এটাই আমরা চলে গেলাম। দেখেন প্রথম এখানে চলে আসলো ব্র্যাক ইউনিভার্সিটি স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড। তো এখানে আমরা কি করে, এখানে কয়েকটা অপশন আছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি এবং আপনারা নিজেরাই কিন্তু চাইলে এটা পড়ে নিতে পারেন। এক নাম্বার, দুই নাম্বার, আমরা একটু বড় করে পুরো জিনিসটা পড়ে দেখাচ্ছি। সো একে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্র্যাক স্কলারশিপ, এ নিডস বেসড স্কলারশিপ। এখানে আপনাকে 100% টিউশন ফি, এক নাম্বার হচ্ছে 100% টিউশন ফি, নাম্বার টু সেমিস্টার ফি, ল্যাব ফি, লাইব্রেরি ইটিসি, মানে একটা হচ্ছে টিউশন ফি এবং আদার ফিস ভিতরে, দুই নাম্বার দিচ্ছি, আদার ফিস ভিতরে হচ্ছে সেমিস্টার ফিস, ল্যাব ফিস, লাইব্রেরি উইথ ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, তার মানে হচ্ছে থাকা এবং খাওয়া। মেধাবী কিন্তু যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদেরকে এটা 100% দেওয়া হবে। বাট আপনার কি মনে হয় এটার জন্য কিছু শর্ত তো অবশ্যই আছে, তাই না? শর্তগুলো কি? শর্ত হচ্ছে মিনিমাম সিজিপিএ 3.25 আউট অফ 4 এটা আপনাকে মেনটেন করতে হবে অল সেমিস্টার। এখন আপনার যদি আপনি এক সেমিস্টারের পর বা কয়েক সেমিস্টারের পর আপনি এই সিজিপিএটা যদি অর্জন করতে না পারেন, তখন কিন্তু আপনাকে কী করা হবে, আপনাকে নেক্সট টু কনসিকিউটিভ সেমিস্টার, পরবর্তী দুটো সেমিস্টারের জন্য আপনাকে একটা টিউশন ফি দেওয়া হবে, শুধুমাত্র টিউশন ফিটা দেওয়া হবে যদি আপনি সেই সিজিপিএটাকে আবার রিগেইন করতে পারেন। যদি আপনি রিগেইন করতে না পারেন, মানে পুনরায় সিজিপিএটা অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এটা ডিসকন্টিনিউড হয়ে যাবে, মানে এই স্কলারশিপটা বন্ধ হয়ে যাবে। কেমন? সো আপনাকে সিজিপিএ কত মেনটেন করতে হবে? 3.25। আর এখানে কিন্তু প্রত্যেকটাতে শর্ত আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে যে রিকোয়ারমেন্টস দিয়ে দিছে এগুলো পেলেই যে আপনি সবসময় পাবেন এমনটাও না। এখানে এই যে দেখেন, এখানে প্রত্যেকটা কিন্তু তথ্য দেয়া আছে, এই তথ্যগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, এদের এখানেই দেয়া আছে যে ইউনিভার্সিটি অথরিটি রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনার ইউনিভার্সিটি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারে অথবা রিজেক্ট করতে পারে আপনার অ্যাপ্লিকেশন। স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড যে আপনাকে দিবে এটা নির্ভর করতেছে তাদের কী পরিমাণ ফান্ড অ্যাভেলেবেল আছে সেটার উপরে, এবং আরও অনেক কিছু আছে। যেমন এখানে তো নন ক্রেডিট এবং ক্রেডিট কোর্স আছে, তারা কী করছে, তারা কি কিন্তু নন ক্রেডিট যে কোর্স সেটার জন্য কোনো স্কলারশিপ দিচ্ছে না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আরও জিনিস জিনিস ব্যাপারগুলো আছে, সেগুলো হচ্ছে ওয়েভার ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ অ্যাডমিশন ফি, ভর্তি ফি, আইটি ফ্যাসিলিটি। ঠিক আছে, এই যে কতগুলো ল্যাব ফি আছে, এই ল্যাব ফিগুলোতে কিন্তু আপনার এখানে কোনো ওয়েভার মানে ডিসকাউন্ট দেওয়া হবে না। ঠিক আছে, সো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা এই তথ্যগুলো নিজেরা নিজ দায়িত্বে পড়ে নেবেন ক্লিয়ারভাবে, দ্যাটস ওয়াই যেন কোনো কনফিউশন না থাকে। তারা নিজেরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছে, আপনি যদি এফ গ্রেড পান, আই গ্রেড পান, তাহলে কিন্তু আপনার এই যে ওয়েভারটা আছে এটা কিন্তু আপনি নাও পেতে পারেন বা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো আপনি বুঝতেই পারতেছেন, শুধু ভালো ফলাফল করতে হবে না, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু আদার্স ম্যানার্স সব কিছু কিন্তু এখানে মেনটেন করতে হবে। নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মেরিট। মেরিটটা খেয়াল করে দেখেন, মেরিটটা হচ্ছে আপনার সিজিপিএ 3.80 থেকে 3.84 এই পর্যন্ত আপনি যদি পান তাহলে আপনার 10% ডিসকাউন্ট। এরকম বাড়তে 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 যদি আপনি 4 পান তাহলে কিন্তু 100% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, যদিও 4 পাওয়াটা অনেক 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 কঠিন। সো এটা এখানে বলা আছে যে দ্য অ্যাওয়ার্ডেড স্কলারশিপ উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য কারেন্ট সেমিস্টার, মানে আপনার একটা সেমিস্টার, মানে আপনি মনে করেন 3.1 আপনার রেজাল্টটা খুব ভালো হলো, আপনি 3.90 এই এরকম পেয়ে গেলেন, তখন আপনার কী হবে, আপনি কারেন্ট সেমিস্টারে 50%
ডিসকাউন্ট পেয়ে যাবেন। টু মেনটেন স্কলারশিপ, আপনি যদি এই স্কলারশিপটাকে মেনটেন করতে চান পরবর্তী সেমিস্টারগুলোর জন্য, তাহলে কিন্তু আপনাকে এই সিজিপিএটাকে ধরে রাখতে হবে। এটাই তাহলে আমরা মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে আপনার ভালো সিজিপিএ অর্জন করতে পারলে আপনি এখানে স্কলারশিপ পাবেন। যদি আপনার কোনো এই যে এখানে কিছু লেখা আছে, যদি এফ না আসে, ফেল না আসে, আই না, আই গ্রেড না আসে, তারপর হচ্ছে কোনো মিসবিহেভ না হয়, কোনো ডিসিপ্লিন নষ্ট না করেন, সো তাহলে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে পুরো জিনিসটা পড়ে নেবেন, কাইন্ডলি পড়ে নেবেন। আমার কথাও বিশ্বাস করার দরকার নেই, ইনফরমেশনটা একেবারে সরাসরি এখান থেকে পড়ে নেবেন। আরেকটা যেটা ইনফরমেশন দিয়ে দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে স্কলারশিপ ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে ফর্মটা, মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা একটা পিডিএফ। আপনি আমি যদি এই পিডিএফটা ডাউনলোড করি, এই যে পিডিএফ ফর্ম, এই যে এখানে ছবি লাগাতে হবে, বুঝতেই পারছেন এখানে ছবি একটা, হ্যাঁ ছবি, আপনি স্প্রিং সামার ফল কোন ইয়ার কোন সিজনে আপনি ভর্তি হয়েছেন, ডিপার্টমেন্ট পারফরমেন্স, এগুলো সব কিছু কিন্তু এখানে আপনাকে, এই যে দেখেন দুই পেজে, দুই পেজে বাবার নাম, মার নাম, কে কী করছে, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পাসিং ইয়ার, ইনস্টিটিউশন, মোবাইল নাম্বার, সব কিছু এখানে কিন্তু, এখানে কোন ক্রেডিট নিচ্ছেন, কোন ডিপার্টমেন্ট কেন চেঞ্জ করছে, সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনি সার্চ করলেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।